কি হইছে আজকে দেই হাইডা এমআরডি তে বললো কাটিং মারে কথা কেন কো আমি কি তোমার আদর যত্ন করি না নি খা করব আমি খা আমার বউ আগে তুন বহুত খলানি হইছে ও দাদা হুগনি সারি প্লেট আ বাটি না কাহি বাটি বাটি ও ঠিক আছে কোয়া তুই নাকি এই গুড কাল লগুত বিজি কাল লগুত তাই না করা কো তাই লগুত অ বড়িয়া আছি দে তাই লগত কথা পাতা দেখলি তো কি করবার ইসলি কি করবার ইসলি বান্দর সদ দিবা দিসলি ঘুমাতে এতে ঘুমা ও দুপাই তু না মা বেশি মোবাইল কেন না মা বাবু কি মই কিন্তু খাপলা ঘৰত যাওঁ নাই সিহঁতে আহি মোৰ চোতালত মোৰ ঠেঙত দীঘলৈ পৰিব লাগিব খুজবু খুজবু নুখুজিলে আমি হাতা কাঢ়িম নেকি অঁ আমি একেবাৰে হাল্লা লগাই দিম নহয় অঁ তহঁতৰ ওপৰতে মোৰ বিশ্বাসটো এৰি দিছো আৰু কি ভাল দেখা তাকে কৰবি তই চিন্তাই নকৰবি কালি আমি গোটেই মুখাই ৰাতিপুৱাই আহিম নহয় আৰু কি আলোচনা হয় আমি আহিতো গোটেইখিনি কৈয়ে যাম অঁ অঁ তহঁতে আহি পেলাই মোক খবৰটো দিবি দেই আজি কিন্তু তহঁতক মই একাপ চাহো নোখোৱালো কালি মোক খবৰটো দিবি একাপ একাপ চাহো খাই যাবি দেই আৰু কেইগৰাকী মানে কাকো খোপা দিবাই আছে এতিয়া যাওঁ দে যাওঁ দে বাৰু এইবাৰহে মজা বাহিৰ কৰি খাপলাৰো সখী নাৰী ভুহি বাহিৰ কৰিহে এৰিম চিনিয়ে পোৱা নাই মাকক ব্যক্তি বাজারে গেছিল তো বাজার থেকে আমার ফোন করে কইছে না আর ব্যক্তি আছেন না একসাথে এই যে কি হয়েছে কি যে বকে না ও বাইটা বাজল এই যে শুনো এই যে উঠো উঠো বারোটা বাজলো আর পাঁচ মিনিট হয়ে নয় এই যে উঠো শিবরাঙ্গ কুদল কই কি শিবরাঙ্গ কুদল এসব তুমি কি বলছো ফাতেমা যাওয়ার টাইম হয়েছে নি দেখো বারোটা বাজে দিই আচ্ছা বলো তো তুমি অল্প আগে কি কোর শিবরাঙ্গ এর কথা বলছিলে কি বান ঘুমের তালে বান কি কইছি ঠিক আছে রাত অনেক হয়েছে ভালো করে যাবে ঠিক আছে আমি তাহলে আহি হ্যাঁ ঠিক আছে তুমি ডরাও না এই যে তুমি রাত্রি তেল মাখাচ্ছ যে কি হয়েছে না তার মানে রাইতে ঠান্ডা না বতে বাতাস টাতাস লাগবো জ্বর ওই হারে এই জুনে আমতেলে আহি হ্যাঁ তুমি থাকো দরজা দিয়ে নাও ঠিক আছে পিছফালে যাব লাগিব পাছ পৰ্টে চাই কান্দন লাগিব অঁ অঁ আহ আহ অঁ
জলদি কৰ লাগিলে কৈ পৰব এই হেতিয়া কি কানে কও প্ৰথমে ইয়া হটকা কৈ যাব লাগে যাও হে লাগি পৰো হেতি এই বুব কিয় পাহিছিল তই মই ইয়াত হে কৈ আছিলু আমি অৰ ভাবছি তুই পৰ দাদাৰ কৈছ মোক বুর্বক বলে ভাবছে ইহাতে মই সব জানো এ প্রভু এইবোৰ মই কত পাইছিলো বাৰু পিছফালে মোৰ দুটিখন কোনে টানিছে বাৰু হে প্রভু শ্ৰীবিষ্ণু তোমাৰ ওচৰতে জীৱনটো দান দিছো আৰু তুমিয়েই যি কৰা কৰিবা আৰু কৃষ্ণ কৃষ্ণ তাতে চলো তাতে চলো পারু দেখা যাকসুন ওর পানি কোত যায় কি কর পানি কোত যায় নদীর পানি নদী যাব ও কইছিলেবি হ্যাঁ আর জেলত বলে খমে মোটে খাবা দে ও কাহি কাহি বলে খাবা দে হই না আর সময় সময় তাত মার ধর করে আ মারা যাব লাগে ওই ওকে হ্যাঁ ওকে কেন একজন মহিলা আমার ঘর কি আহি আছে হ্যাঁ ও খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক গার্মি কোকারো সিম্ফনি লিভার আপনার লিভারক সদায় দেখা করে রাখে জিওনি সেলফি স্ট্যান্ড এ ওয়ান লোটাস ম্যাট জেল এসপিএফ 50 ये क्रीम नहीं इनोवेटिव लाइटवेट जेल है जो इजीली एब्जॉर्ब हो जाए सेवलोनर सुरक्षा एटा नूतन हैंड वॉशर होते गुड नाइट एडवांस एक्टिव प्लस मदर हॉर्लिक्स एलआईसी ऑफ इंडिया हर्बल आपके साथ एडिक्शन डियो स्मेल स्ट्रांग लास्ट लॉन्ग आरु मेक इट 2 मिनट नूडल्स ও কাকা মই সঁচাই কৈছো ৰাতি উঠাতে মই নিজ চকুদি দেখা পাইছো কি কৈছা ইমান ৰাতি তই দেখা পাইছা ও কাকা কমচে কম 3-4টামান মানুহ আহিছিল কি কলি তই ও 3-4টা মানুহ আহিছিল কিয় বা আহিছিল কি কাৰণত বা আহিছিল ঠিক তেৰিকা ক'বই নৰং দে এটা কাম কৰিব লাগিব পহৰা দিব লাগিব অঞ্জলিবি কপাছা না মই কি কৈছো ও কাকা কলিয়ে তই মই দেখো একো শুনা নাপালো এ তোৰ ৰাতি পহৰা দিব লাগিব ফাতেমা আব্বা কুরবান ঘুমে থেকে উঠে না অন্তরি না ও কাজে গিয়েছিল তো তাই এখন ঘুমিয়ে আছে রাত কি আবার কাম করছে হ্যাঁ ওকে আমি এখন বুঝতে পেরেছি ওর কাজে এখন আমিও সাথ দিয়েছি কি কুরবানের তুমি আবার সাথ দিছো সব কথা তোমারে কইছে হ্যাঁ বলেছে তো
আমি ওকে রাতে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। হায় রে আল্লাহ রে, কয় কি রে অন্তরের পক্ষে তুমি যে তারে সাথ দিবে আমি ভাবি নাই। কি হয়েছে আব্বা? কি হয়েছে বাবা? এই গোলামের বাচ্চা, তোর এগুলো কামে ফাতেমার লগে গেছিস তুই? হ্যাঁ হ্যাঁ, কালকে রাতে কই গেছিলি? না বাবা, কালকে তার মানে বাইরের দিকে মানুষ হয়েছিল আমারে লক করবার নিগে। হায় হায় রে, কি যে হবো। আচ্ছা একটু পরে লক করিস তো আমার লগে। হ্যাঁ হ্যাঁ। এই যে ঘটনাটা কি আব্বা যে এইভাবে বললো? তার মানে বাবা বখরে কেন কইছে জানো? তারপরে আমি রাইতে কাম করা বাবা একদম ভালো পাই না। যাও তুমি ঘরে হারো গা যাওয়া। সব বটমাস ওই জিলেবি ইটু গুন্ডুগুল করলে আমি মাটি গুলো ভাগ লোবা পারিম নাকি? ইতা গন্ডগোল কলে তুই কিবা মাটির ভাগ লোবা পাবি নাকি? মহিলা সমিতির ঘটনাটা এই ঘটনাটা তলত পেলাই রাখবো। মহিলা কমিটি কিনো ইমান ডাঙর ঘটনা এটু? হা বিরাট ডাঙর ঘটনা, গোটায় গাঁওখান তল পার লাগি গিছে। ঠিক নাই, কাকা আর সখী কাকার জেলও হবা পারে। ও আৰু হিতা কাৰণে কাকা ইটা কথা বেছি গুৰুত্ব নেদব যেন পাইছো। মই সেইটো কথা ভালকে শুনছোঁ, কিন্তু কামটো বা কৰে নে নকৰে সেইটোহে কথা। বাৰু দেখা যাকচোন কৰ পানী কত যায়। কি কৰ পানী কত যায়? নদীৰ পানী নদীত যাব ও বুঝিলেবি। হা আৰু জেলত বোলে সময় মতে খাবা দে, কাহি কাহি বোলে খাবা দে হয় না? আৰু সময়ে সময়ে তাত মাত ধৰ কৰে। তাত মাৰেও নেকি? ভালে হব পিছে হলি চাহাবেৰ সুখী তামাম মাৰ খাক তাতে, আৰু আমি ঘৰ মুৰ্গী গিলা সদা সদে মাৰি খামো। খাবাই ঠাণ্ডা, কামত হলে ঠাণ্ডা নাই। খাবার কথা কলেও বেয়া পায়, যিয়ে নহওক সুবিধা পাম মই। রিবা 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 ফুই রিবা মা কসম। অটোমেটিক বস্তু বিলাক আহি যাব, গম পাইছা? হলেও কেনেকা চুর নাই দে, ঘরের ভিতরে নুমাকে যে চুর করব। আমার ঘর বিয়াই পাচ্ছ না কি পাচ্ছ? চুর যে আইভা লাগা কোথা আছে, কিনু চুর করব? মানে হকিয়ে মোক এতে পড়া দিয়ার কথা কইছে নাকি? টুপনি হরণ করবা মই হলি নরিম দে, কো দিবি ভিনেক? ই হকিবিনি মানে কি ঘর ছুড়ো মাতো বিশ্বাসা? ঠেই বিংরি তুই একেবারে নাচ না। হকির মাথাটোত মাঝে মাঝে জিলাপিয়ে কিছুমান পোকা সোমাই দিয়ে, সিটুই চোক দিলি সখী উল্টা পাল্টা করে দিয়ে। কি হল কি চাই আছা? হে যা। আমি বহিবলৈ অহা নাই, এইটো আপুনি বহুত ডাঙৰ ভুল কৰিবলৈ ওলাইছে খাপলা। মহিলা মানুহৰ ওপৰত হাত তোলাটো বহুত ডাঙৰ অপৰাধ। আৰু আমি মহিলা সমিতিৰ দল আপোনাৰ ঘৰলৈ অহাৰ কাৰণটো এইটোৱেই যে আমি বিহুতীয়া ব্যৱস্থা লোৱাৰ আগত আপুনি ডাকাতিৰ ওচৰত গৈ ক্ষমা খোজো। আপোনালোক দুয়োয়ে কাংকাতিৰ ওচৰত ক্ষমা খুজিবই লাগিব। এইটো আমাৰ মহিলা সমিতি তৰফৰ পৰা দাবী দাবী বুলি কলে মানিম নেকি? মই আপোনালোকক খাতির কৰছো, আপোনালোকক দুদিনৰ সময়, এই দুদিনৰ ভিতৰত আপোনালোকে ডাংকাটিক আমাৰ সন্মুখত ক্ষমা খুজিব।
নহলে এই কেস গৈ থানা পাবগৈ আৰু আমি থানাত কেস দিলে জামিন পদ ইমান সহজ নহয় এই তেৰে তত মোৰ মাথাটো গৰম কৰি দিলে হ'ব এতিয়া আমি যাওঁ কথাবোৰ ভালদৰে চিন্তা কৰিব ঐ আহ যাওঁ বল বল দেৱী পাইছা নাই তা মছলাটো পাইছা জি কৰা কৰছা আই ওকে কেন ইবাৰ মাৰা যাটো খাটাঙে নেকি তাকেই তো পুলিশ নাম শুনে দেখোন মোৰ কিবা গাটো কপালি ধৰছে ক ভাই দৰং দে এনেহেন কোটা দেশ কে ধৰছা দেশ আই গেষ্টি এবলৰ ওপৰত ভৰি কিয় তুলিছ নাই ভাগ লাগছে হে কাৰণে হে তোক মই চাইকেলখন চলাই আহিবলৈ দিছো তই কান্ধত তুলি লৈ কিয় আহিছ নহয়ে জোৰকে চলাইলে বিৰাট টাইম লাগে খোজকাঢ়ি আহিলে পটকে আহি পাই অ মহিলাৰ সমিতিৰ মানুহখিনি আহি আমাক ধমকি দিলে হব নেকি আমি তাইৰ ওচৰত কিয় হ'লো তাকেইতো আমাৰ গাত কি ভুল আছে নাইতো তাইক নধৰিলে মোক কাটিয়াই পেলালা হয় অটো ঐ অসী দুদিনৰ ভিতৰত তাইক যদি ক্ষমা নোখোজোঁ তাই দেখোন পুলিচ কেছ উঠিব দিবতো পুলিচ কেছ মহিলাৰ গাত হাত দিয়াটো মামুলি কথা নেকি হয় দে ঐ জেমছি কিগিলা আজি ঘটনা খুদবা ধৰছে নহয় ঘৰখনত ঐ বৌ দিনকালে বয়া হৈ গৈছে যি মৰ নহা সখী তোৰ কাৰণে মোৰ মানুহটো মিছা মিছি ফাচলা কি মোৰ কাৰণে ফচলিয়ে থয় এ তেৰে খাওঁনো কিয় কৰা কথাটোহে কৈছোঁ মানে কথাটো মানলি তই ফচলো মই মই চকুতে কথাটো মাৰছো নেকি বাৰে বাৰে এটা কথা কৈ আছা তই বহুত স্বাৰ্থপৰ দে এ তেৰে তেনেকৈ নকবিচোন মইহে গম পাইছোঁ ভয়তে মোৰ পূৰকৈ জ্বৰ উঠি আহিছে মৰিবাই নেকি মাৰা নাযা দে বাবা চোট কুৰ্তা চামাৰ গুমে ঠেলাই বাইৰম গুমাইছা চামাৰ তুমি ভুল বুঝছো আন্দোলন কৰিব পাৰিলি হয়
বাহিরত তো এ ঘুরি ফুরা মই তো ঘুরি ফুরবা না যাও ফাপলা ভিনি আর হকি ভিনি যে ডাঙ্কাতি বাইর গাত হাত দিছি থাকানে নহয় মহিলা সমিতির ওসরত কেজ দিছি থাকানে মহিলা সমিতি খাপলা তো ঘর যায় তামাম হাল্লা কছি ইয়ে হয় ই তার পিছত বাবা তার পাছত আর কি হব ইটা বলে ডাঙ্কাতি খাপলা ভিনি আর হকি ভিনি ক্ষমা খুঁজবে লাগবো হলি আর নাই ভাল ডাঙ্গর মেলসি এতে এ শিক্ষা পাহেরব এ ভাল এ শিক্ষা পাবো মই মোৰ পেমেন্ট নোপোৱা কৰি মই ইয়াৰ পৰা নাযাওঁ ধুবুৰী পৰা খদিয়ালে মোক কোনে চিনি নাপায় আৰু মোৰ নিচিনা এজন ইমান ফেমাছ গায়কক আপোনালোকে এনেকুৱা অৱস্থা কৰি দিছে আপোনালোকৰ অকণমানো বেয়া লগা নাই হা খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক গার্মি কোকারো সিম্ফনি লিভার আপনার লিভারক সদায় দেখা করে রাখে জিওনি সেলফি স্ট্যান্ড এ ওয়ান লোটাস ম্যাট জেল এসপিএফ 50 ये क्रीम नहीं इनोवेटिव लाइटवेट जेल है जो इजीली एब्जॉर्ब हो जाए सेवलोनर सुरक्षा एटिया नूतन हैंडवॉशर होते गुड नाइट एडवांस एक्टिव प्लस मदर हॉर्लिक्स एलआईसी ऑफ इंडिया हर पल आपके साथ एडिक्शन डियो स्मेल स्ट्रॉन्ग लास्ट लॉन्ग आरु मेक इट 2 मिनट नूडल्स